দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল মোড়ে। আমাদের আজকের গন্তব্য রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দর গ্রামে, যেখানে জন্ম নিয়েছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। আমরা একটি প্রাইভেট কারে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে আরও বিভিন্ন মাধ্যমে যাওয়া যায়, যেমন হচ্ছে আপনি বাসেও যেতে পারেন। তো আজকে আমাদের যাত্রার সঙ্গী হয়েছেন, আমি যদি একটু পেছনে দেখাই, ঋতুল। ঋতুল আমাদের ক্যামেরায় সহযোগিতা করছে, আর এই মুহূর্তে ক্যামেরার মাস্টারিতে আছেন তোয়া ভাই। দেখাই যাচ্ছে খুব স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন আমাদের ড্রাইভার গুলজার। সোজা বরাবর যে রাস্তাটা, অর্থাৎ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কাজে যারা রংপুর থেকে বেগম রোকেয়ার বাড়িতে ঘুরতে যাবেন, তারা হাত যাওয়ার সময় এই সুযোগটা হাতছাড়া করবেন না। রংপুর থেকে পায়রা বন্দের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। মেডিকেল মোড় অথবা মডার্ন মোড় থেকে বগুড়াগামী বা গাইবান্ধাগামী যে কোনো বাস চেপে আপনি পায়রা বন্দে যেতে পারবেন। এক্ষেত্রে বাস ভাড়া নিতে পারে 10-15 টাকা। তবে বাসে গেলে আপনাকে রংপুর বগুড়া মহাসড়কের পায়রাবন্দ মোড়ে নামতে হবে। পায়রাবন্দ মোড় থেকে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এ রাস্তাটুকু অটোরিকশাতেই যাওয়া যায়। অটোরিকশায় জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। আর কেউ যদি রংপুর থেকে সিএনজি রিজার্ভ নিয়ে যেতে চান, তাহলে ভাড়া পড়বে 150-200 টাকার মধ্যে। কথা বলতে বলতে আমরা পায়রাবন্দ মোড়ে চলে এসেছি, কিন্তু একটু এগোতেই আমাদের গাড়ি বাধাগ্রস্ত হয়ে গেল। অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। দুঃখজনকভাবে এখানে একটু আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, ফলে আমরা আর এ রাস্তায় যেতে পারছি না। এবার আমরা বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। তবে সমস্যা হচ্ছে এই ব্রিজটা, অনেক চিকন একটা ব্রিজ। ব্রিজ পার হয়ে আর কোনো ঝামেলা নেই, চমৎকার একটা রাস্তা পেয়ে গেছি আমরা। পৌঁছে গেলাম পায়রা বন্দে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেগম রোকেয়ার যেখানে জন্ম, অর্থাৎ পায়রা বন্দের ঠিক সেই জায়গাটিতে, যে জায়গার কথা বেগম রোকেয়া নিজেও লিখে গেছেন। এবং আমরা জানি যে তার জন্ম হয়েছিল এখানে, এবং যেই 350 বিঘা জমির কথা তিনি লিখেছিলেন, যে তার বাবার যে জমিদারির যেই অংশটা ছিল, সেই 350 বিঘা জমির 30% এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে। আমরা সেই অবশিষ্ট জায়গাটিতে, অর্থাৎ পায়রা বন্দের যে সর্বশেষ তার স্মৃতির জায়গা, সেই জায়গাটিতে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। চলুন দেখা যাক এখানে গিয়ে আমরা আসলে কি কি দেখতে পাই। দর্শক যারা আছেন এই মুহূর্তে, আপনাদেরকে একটু দেখাতে চাই, মানে এই গেট দিয়ে ঢোকার পর, দুলাল ভাইয়ের সাথে দেখা হওয়ার পর প্রথমে যেখানে আমার চোখ গিয়েছে সেটি হচ্ছে এই জলপাই গাছটি। অর্থাৎ এই জলপাই গাছটিতে চোখ যাওয়ার একটা আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই জলপাই গাছটি 1997 সালের 28 জুন রোপণ করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেগম রোকেয়ার সম্মানে এই বৃক্ষটি রোপণ করেন। এবং আরও একটা ব্যাপার, আমি আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি, যেখানে একটা আম্রপলি আমের একটি গাছ রয়েছে, আমি যদি ভুল না করি, হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছিলাম দূর থেকে। এই বৃক্ষটি রোপণ করেছেন আমাদের আরেকজন কীর্তিমান বাংলাদেশি বাঙালি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এই আম্রপলি গাছটি রোপণ করেন, সেই সময় রোপণ করেছিলেন এটি কৃষি ও খাদ্যমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তার মানে আমরা ঢুকেই দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও যারা বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন, তারা এখানে বিভিন্ন সময় এসেছেন এবং বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের স্মরণে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন। আমরা একটু বেগম রোকেয়ার যে তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে উৎসর্গ করা যেই স্মৃতিস্তম্ভটি আছে, আমরা একটু সেখানে যেতে চাই, একটু দেখতে চাই আসলে, এবং দর্শকদেরকে দেখাতে চাই যে তার সম্মানে যে ফলকটি রয়েছে। এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, যদি আপনাদেরকে একটু জানাতে চাই, তাহলে বলতে হয় যে নারী শিক্ষায় উৎসর্গিত প্রাণ নিত্য স্মরণীয় বেগম রোকেয়া সাখাওয়াত, তার স্মরণে এই স্মৃতি ফলক, এবং এটি নির্মাণ করা হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। এটি নির্মাণ করা হয়েছে, তারিখটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তারিখটা হচ্ছে 1972 সালের 18 জুন। এবং আনন্দের বিষয় হচ্ছে যে এটিও
উদ্বোধন করে গেছেন একজন আরেকজন নারী আন্দোলনের আরেকজন পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামাল, তার নামটিও এখানে খোদাই করা আছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পেছনে যেই ইটের কারুকাজগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেগম রোকেয়ার সেই সময়কার, যখন তিনি এখানে জন্মেছিলেন তখনকার স্থাপনার একটি ধ্বংসাবশেষ। এটি এখন পর্যন্ত এই মানে ভগ্নাকারে অবশিষ্ট রয়েছে, এবং শুধু এটি না, এর আশপাশ দিয়ে আরও অনেকগুলো এরকম হচ্ছে যে যে জায়গাগুলো যে যে স্থাপনাগুলো ছিল সেগুলো এখন অনেকটা ভগ্নস্তূপে পরিণত হচ্ছে। কিন্তু তারপরও এই ভগ্নাবশেষ দেখেও অনেকটা বোঝা যায় যে এটি আসলে কত আগের স্থাপত্যশৈলী ছিল এবং সে সময় কি ধরনের কাঠামো ছিল এখানকার। আমি যখন পড়ালেখা করছি তখন এনার কবিতা, তারপরে কিছু বই পড়ছি, তখন থেকে আমার দেখার এখানকার এই জায়গাটা দেখার খুব আগ্রহ। বেগম রোকেয়া স্মৃতি হস্তশিল্প বিক্রয় কেন্দ্রটি বন্ধ থাকলেও আমরা খোলা পেয়েছি বেগম রোকেয়া স্মৃতি সংসদ এবং এ সংসদ পরিচালিত পাঠাগারটি। এ পাঠাগারে রয়েছে 5,500-এরও বেশি বই, গবেষণা পত্রিকা ও লিটল ম্যাগাজিন। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এটি। এখানে রয়েছে কিছু দুর্লভ সংগ্রহ, যার মধ্যে বেগম রোকেয়ার হাতে লেখা চিঠি উল্লেখযোগ্য। সালাম পর আরজ, শ্রীমতী রাবিয়া খাতুনের পত্রে জানিলাম সে খোদার ফজলে আরোগ্য লাভ করিয়াছে এবং এখন এখানে আসিতে চাহে। আগামী সোমবার 29 জুন স্কুল খুলিবে, দয়া করিয়া মেয়েকে শীঘ্রই লইয়া আসিবেন। এখানে সংরক্ষিত আছে পারিবারিক দলিল। 1997 সালে পরিদর্শনে এসে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ হাতে মন্তব্য লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখার যে প্রয়াস নেওয়া হয়েছে তার জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি করোনার কারণে কঠোরভাবে বন্ধ রাখা হয়েছে। অনেক চেষ্টা করেও আমরা ভেতরে ঢুকতে পারিনি, তবে দর্শকদের জানিয়ে রাখি স্মৃতিকেন্দ্রের মধ্যে রয়েছে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য, মিলনায়তন, গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালা। আপনারা এখানে এলে অবশ্যই পুরো স্মৃতিকেন্দ্রটি ঘুরে ঘুরে দেখবেন। খুব বেশি দর্শনার্থী এখানে আসেন না, কিন্তু কেন আসেন না তা জানতে চেয়েছিলাম বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালের কাছে, যিনি 1985 সাল থেকে এ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলছেন, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রোকেয়াকে পাঠ্যর অন্তর্ভুক্ত করা হলেও যারা পড়াচ্ছে তারাও কিন্তু নারীবাদ অথবা রোকেয়া সম্পর্কে, রোকেয়া ছাত্র সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা তাদেরও নাই। এই কারণে তারা রোকেয়ার দর্শনটাকে, রোকেয়ার চিন্তাটাকে সমাজের কাছে এটা নিয়ে যাইতে পারতেছে না আর কি, ব্যাপক সমাজের কাছে প্রচার নিয়ে যেতে পারতেছে না। এজন্য কি করা দরকার আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের প্রতিটি কর্মে এবং প্রতিটি কাজে এবং স্কুল কলেজের প্রতিদিনে জাতীয় সঙ্গীত যেমন বাজানো হয়, তেমনই এই নারীদের বিষয়টা এবং আমাদের নারী মুক্তির যে তোমার প্রতিকৃত রোকেয়ার বিষয়টা তেমনই স্কুল কলেজগুলোতে তুলে ধরা এবং সামাজিকভাবে আমাদের যে দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি দূর করার কারণে, এই দূর করার জন্য একটা ব্যাপক সামাজিক বিপ্লব আন্দোলন গড়ে তোলা দরকার বলে আমি মনে করি। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে 6ষ্ঠ স্থানে রয়েছেন বেগম রোকেয়া। তিনি ছিলেন একাধারে একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক, সর্বোপরি নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন ভারতের কলকাতায় 1932 সালের 1ই তারিখে, অর্থাৎ 9 ডিসেম্বরে। জাগোগো ভগিনী, যিনি বাংলার নারীদেরকে এই কথা বলে জাগাতে চেয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,
তার স্মৃতি বিজড়িত পায়রাবন্দের বিভিন্ন স্মৃতি আমরা ঘুরে ঘুরে দেখলাম। এবং আমরা নিঃসন্দেহে আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোক আপনি রংপুর এলাকায় যখন আসবেন কিংবা রংপুরে না এলেও অন্তত বেগম রোকেয়ার সম্পর্কে জানার জন্য, তাকে আত্মস্থ করার জন্য আপনার ছোট্ট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে অথবা প্রিয়জনদের সাথে নিয়ে অবশ্যই বেগম রোকেয়ার এই স্মৃতি বিজড়িত স্থান ঘুরে ঘুরে দেখবেন, তাকে আত্মস্থ করবেন। আমরা এই আহ্বানটি রাখতে চাই আর জানাতে চাই এ ধরনের আরও সুন্দর সুন্দর স্টোরি পাওয়ার জন্য, গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকুন।